একুশ এবং বাইশ দুটি সৃজনশীল অঙ্ক। একুশ নম্বরে বলা হয়েছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি। তো প্রথম প্রশ্ন দেখো আমরা কি বলেছে, পি টু দি পাওয়ার বি সি এবং কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ এর মান নির্ণয় করতে হবে। ক নম্বর, তোমরা পাঠ্য বইটা দেখো, আমি সরাসরি অঙ্কে চলে এসেছি। কি দেওয়া আছে আমরা আগে লিখবো, যে দেখো ক নম্বরে পি টু দি পাওয়ার বি সি এবং কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, সুতরাং এটার মান নির্ণয় করতে হবে। এই জন্য আমি দুটো মান তুলে নিয়েছি, দেওয়া আছে পি সমান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, আর এখানে লিখি নাই, কারণ হচ্ছে কিউ এর আর এর মান এখানে প্রয়োজন নাই। তো আসো আমরা প্রদত্ত রাশি লিখি, আগে দেওয়া আছে লিখবো পি এবং কিউ এর মান দুটো লিখে নিব, এরপরে প্রদত্ত রাশি কি আছে, পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার কত আছে বি সি। কিউ এর পরিবর্তে কি লিখবো, এক্স টু দি পাওয়ার বি, পাওয়ার কত আছে মাইনাস সি এ। তাহলে এবার পাওয়ারে পাওয়ারে গুণ করে দিব, এক্স টু দি পাওয়ার এ আর বি সি গুণ হলে এ বি সি, আর এখানে কি হলো এক্স টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের গুণনটা আগে হবে, মাইনাস চিহ্ন নিয়ে নিলাম এবং গুণ করলে কত হয় পি আর এখানে সি এ, তার মানে হচ্ছে এ বি সি। তো এবার দুটো পাওয়ারকে আমরা দুটো ভিত্তিকে এক করে দিব, এক্স ও ভিত্তি, এখানে এক্স ভিত্তি এখানেও এক্স ভিত্তি, পাওয়ার যা থাকে থাকুক সেগুলো নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা দুটো পাওয়ারকে এক করে দিব। তো গুণ যেহেতু আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, প্রথম পাওয়ার কত আছে এ বি সি আর এখানে আছে মাইনাস এ বি সি, তার মানে যেহেতু যোগ হবে প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি, তাহলে এ বি সির থেকে এ বি সি বাদ চলে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কী হলো জিরো সমান কত ওয়ান, কারণ কি যেহেতু আমরা জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, অতএব নির্ণয় মান কত হবে ওয়ান। খ নম্বর প্রশ্নের জন্য আমরা প্রথমেই দেওয়া আছে লিখে নিব পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি। এবার প্রদত্ত রাশি কী আছে, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি, কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। পি এর পরিবর্তে আমরা কত লিখব, এক্স টু দি পাওয়ার এ, এই যে পি এর পরিবর্তে লিখলাম এক্স টু দি পাওয়ার এ, এরপরে নিচে কত আছে কিউ, কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি, তাহলে কিউ এর পরিবর্তে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার বি, হোল টু দি পাওয়ার যা ছিল তা এ প্লাস বি, এখানে কোনো চেঞ্জ নাই। কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি, তাহলে কিউ এর পরিবর্তে লিখবো এক্স টু দি পাওয়ার বি, আর এর মান কত এক্স টু দি পাওয়ার সি, হোল টু দি পাওয়ার যা ছিল তা রয়ে গেল, ভাগ টু এই যে ভাগ টু লিখলাম, আর এর মান কত এক্স টু দি পাওয়ার সি, আর এরপরে আছে কত পি, পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ লিখে নিলাম, হোল টু দি পাওয়ার এ মাইনাস সি যেভাবে ছিল সেভাবেই থেকে গেল। এবার এই দুটো ভিত্তিকে এক করে দিব, তাহলে যেহেতু ভাগাকারে আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, এই এক্স উপরে গেলে পাওয়ারটা উপরের পাওয়ার থেকে বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এই দুটো পাওয়ারকে ভিত্তিকেও আমরা এক জায়গায় নিয়ে যাব, তাহলে এক্স পাওয়ার মাইনাস হবে বি মাইনাস কত সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু। এখানে দেখো এক্স আর এক্স কীভাবে আছে, এরা কিন্তু গুণাকারে আছে, তাহলে এক্স আর এক্স এক করে দিলাম, আর পাওয়ার দুটো যোগ হলে সি প্লাস এ, আমরা কিন্তু এ প্লাস সি লিখেছি, সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা, কিন্তু কেন ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লিখলাম এই কারণে এর পাওয়ারে আরেকটা পাওয়ার আছে এ মাইনাস সি, এইটার সাথে সিমিলার করে যাতে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সি প্লাস এ লিখলেও কোনো সমস্যা নেই, আমরা দেখার সৌন্দর্যের জন্য এ প্লাস সি লিখলাম, এ প্লাস সি আর হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। এবার আমরা যেটা করব, এই এক্সটা আমরা যে লিখলাম এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে কি হলো, এই যে এই এক্সটা এই যে লিখলাম বি মাইনাস সি বি প্লাস সি, একইভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা গুণ করলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম টু রেখে দিলাম, আর এখানে কি হলো এক্স এই যে এক্স লিখলাম এ প্লাস সি এ মাইনাস সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একইভাবে সমান এইবার যে কাজটি করব, দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তিনটা এক্সকে আমরা একসাথে লিখব,
তাহলে যারা গুণাকারে আছে তাদের পাওয়ার যোগ হবে, যারা ভাগাকারে আছে তাদের পাওয়ার বিয়োগ হবে। গুণাকারে আছে এই দুটো, তাহলে এই দুটো পাওয়ার যোগ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই এক্সট্রা গুণাকারে আছে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এই এক্সট্রা কিভাবে আছে, ভাগ আকারে আছে, দেখো এই যে ভাগ, তাহলে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ যে পাওয়ার ছিল তার বিপরীত, সরি পাওয়ারের যে চিহ্ন ছিল সেই চিহ্নের বিপরীত চিহ্ন হবে, তাহলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। আর এই যে টুটা রইলো, এই টু এর কিন্তু কাজ করিনি, যে কারণে আমরা ভাগ টু লিখে রাখলাম। এবার কি হলো, দেখো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ হয়ে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে এক্স এর পাওয়ার কি রইল, জিরো, কিচ্ছু রইল না। ভাগ কত, এই যে ভাগ টু। এবার এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ভাগ টু সমান আমরা ভাগটাকে ঠিক এইভাবে লিখলাম, এক বাই দুই, একই জিনিস, এইটাও যা এটাও তাই, অর্থাৎ ওয়ান ভাগ টু চিহ্ন দিয়ে ভাগ টু, অথবা ওয়ান ডিভাইডেড বাই টু এইভাবেও লেখা যায়, অর্থাৎ নির্ণয়মান হাফ। গ নম্বরেও আমরা ঠিক একইভাবে যে শর্তগুলো দেওয়া আছে, পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি তুলে নিব। এরপরে বাম পক্ষ দেখো, দুটো পক্ষ দেওয়া আছে, এটা দেখাতে হবে যে দুইটা পক্ষ সমান। তাহলে আমরা আগে প্রথমে বাম পক্ষ লিখব, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, গুণ আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি এ প্লাস এ স্কোয়ার। এবার আমরা কী কাজ করবো, ঠিক আগের মতো আমরা আগের দুটো অঙ্ক যেভাবে করেছি, অর্থাৎ পি এবং কিউ আর, কিউ আর এবং আর পি এর মান বসিয়ে দেবো, পি এর মান এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, এই যে দেখো পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ, এই যে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি লিখে আর যা আছে ঠিক থাকবে, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, আর এর পরিবর্তে লিখলাম এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার যা ছিল তা, এরপরে আর এর মান এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ, আর হোল টু দি পাওয়ার যা ছিল তাই থাকবে। এখন এই দুটো ভিত্তিকে আমরা তুলে দিব, এক জায়গায় নিয়ে যাব, তাহলে এক্স আর এক্স এক হয়ে গেল, পাওয়ার বিয়োগ হয়ে গেল, এ মাইনাস বি, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস, আর হোল টু দি পাওয়ার যা আগের মতোই থাকবে। এই এক্স আর এই এক্সকে যেহেতু ভাগাকারে আছে আমরা উঠিয়ে দিলাম, তাহলে বি মাইনাস সি হোল টু দি পাওয়ার যা ছিল তাই থাকবে। এখানেও আমরা ঠিক একই কাজ করলাম, প্রত্যেকটা পার্টই কিন্তু এক, এক্স উপরে নিয়ে গেলাম সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আগের মতোই থেকে গেল। এবার কি হলো, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে একটা সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, এ কিউব মাইনাস বি কিউব, সরাসরি সূত্র, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ারকে গুণ করলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে। একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, আমরা গুণ করে দিব, সি মাইনাস এ পরের অংশে, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। এরপরে কী করবো, যেহেতু এই তিনটা এক্স ই গুণাকারে আছে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব সমান কত হবে, এক্স লিখলাম উপরে পাওয়ার দেখো এ কিউব থেকে এ কিউব বাদ হয়ে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব বাদ হয়ে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব বাদ হয়ে গেল, মানে কিছুই রইল না, থাক রইল কি, জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, আর ডানপক্ষেও সেটাই বলা আছে, তাহলে এই জন্য আমরা লিখলাম যে ওয়ান সমান ডানপক্ষ, শেষে লিখবো কি, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো, এটা কিন্তু প্রমাণিত না, যেহেতু প্রশ্নে দেখাতে বলেছে দেখাও যে, এই জন্য আমরা লিখবো দেখানো হলো।